মুক্তি চাই শব্দটির সাথে ডিভোর্স নামক তিক্তমাখা শব্দটি মস্তিষ্কে প্রবেশের পূর্বেই সমস্ত মুখশ্রিত্তে লাল বর্ণ ধারণ করল অয়নের। অয়ন হাত বাড়িয়ে রিমির বাহু আঁকড়ে ধরে দেয়ালের সাথে চেপে ধরল। রিমিদা ব্যথা পেলেও টু শব্দটাও মুখ থেকে বের করেনি, স্থির হয়ে দাঁড়িয়ে রইল। অয়ন রাগে ফুসফুস করছে। স্থির হয়ে দাঁড়িয়ে থাকা তার পক্ষে মুশকিল হয়ে উঠেছে। তার রিমিপরিকে ভালোবাসার কোনো কমতি তো সে রাখেনি, তাহলে কেন তার রিমিপরি তার কাছে মুক্তি চাইছে? কেন? অয়নের মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। রিমি থেকে দূরত্ব বুঝিয়ে রিমি রুমের জিনিসপত্র ভাঙচুর শুরু করে দিয়েছে। তবুও যেন রাগ কমছেই না তার। পকেটে হাত ঢুকিয়ে ওষুধ বের করে ওষুধটা খেয়ে নিল। বিছানায় চুল খামচে ধরে বসল। রাগ কমছে না, সময়ের সাথে সাথে বেড়েই চলেছে প্রখরভাবে। অয়নের মনে হচ্ছে অয়নের ইচ্ছে করছে রিমিকে কোনো কঠিনতম শাস্তি দিতে, যেন সে দ্বিতীয়বারের মতো ভুল না করে। কিন্তু অয়ন তো তার ভালোবাসার কাছে অসহায়, চাইলেও কিচ্ছুটি করতে পারবে না সে তার রিমিপরিকে। অয়ন তার ওষুধটা পকেটে রেখে দিতে চাইলে রিমি অয়নের হাত থেকে হুট করে ধরে ফেলে। ওষুধের দিকে তাকিয়ে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলে, এই ওষুধটা খান কেন আপনি? কি আছে ওষুধে? অয়ন এক প্রকার ঘাবড়ে গিয়ে দ্রুততার সঙ্গে পকেটে ওষুধটা রেখে দিল। অতঃপর গলাস্বর শক্ত করে কপাট রাগ দেখিয়ে বলল, তার আগে তুমি বলো আমাকে, কেন তুমি মুক্তির কথা তুললে? কোন সাহসে বললে তুমি? রিমি নীরব রইল। অয়ন ওষুধের বিষয়টি নীরবে দমিয়ে নিল। তবু অয়ন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। রিমি কিছুটা সাহস সঞ্চয় করে কাঁদতে কাঁদতে বলল, আমিও তো মানুষ অয়ন চৌধুরী, আমারও তো ইচ্ছে করে আর পাঁচটা সাধারণ মানুষের মতো বেঁচে থাকতে, আর পাঁচটা সাধারণ মানুষের মতো প্রিয় মানুষটার সাথে রাস্তায় হাতে হাত ধরে হাঁটতে। আমারও তো ইচ্ছে করে অন্য মেয়েদের মতো প্রেমিকা হয়ে প্রেমিকের থেকে গোলাপ ফুল পেতে। আমার দামি গিফট চাই না, আমি সাধারণ মানুষের মতো বেঁচে থাকতে চাই। আমার বন্দি জীবনটা ভালো লাগছে না ডক্টর ইয়ার্সি। রিমি গভীর আকুতি আদৌ কি অয়ন শ্রবণ করলো, কিংবা অয়নের মন মস্তিষ্কে প্রবেশ করলো? হয়তো করেছে, হয়তো নয়। অয়নের মেজাজ তুঙ্গে উঠে গেল সঙ্গে সঙ্গে। বারবার কেন রিমি নিজেকে সাধারণ মানুষের সঙ্গে তুলনা করছে? রিমি তো সাধারণ নয়, যাকে বলে এক অসাধারণ এক রমণী। তাই তো অয়ন চৌধুরী রিমিতে মন দিয়ে বসেছে, বদ্ধ উম্মাদে পরিণত হয়েছে। অয়ন রিমির গালে হাত দিয়ে নিষ্প্রাণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। রিমি হেঁচকি তুলে কাঁদছে। উজ্জ্বল মুখশ্রী কেমন একটা ফ্যাকাশে হয়ে উঠেছে মুহূর্তেই। অয়ন রিমিকে কাঁদতে দেখে অসহায় পানে তাকিয়ে রইল। হাত বাড়িয়ে রিমি রাখি জোড়া থেকে চোখের জলটুকু নিমিষেই মুছে দিল। রিমি স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। অয়ন রিমির হাত ধরে রিমিকে বাইরের দিকে নিয়ে যায়। অতঃপর রিমিকে গাড়িতে বসিয়ে নিজেও বসে পড়ে। গাড়ি নিজ গতিতে চলতে শুরু করে। রিমি অয়নকে প্রশ্ন করার সাহসটুকুও পায় না। অয়নের ফর্সা মুখশ্রীর ললাটে বেশ খানিকটা অংশ জুড়ে ঠায় নিয়েছে তার অবাধ্য ঘন লেপটে থাকা চুলগুলো। অসম্ভব সুন্দর লাগছে অয়নকে। অয়ন গাড়ি চালানোর মাঝে মাঝে বাম হাতের কালো শার্টের হাতা গুটিয়ে নিচ্ছে। বাম হাতে গুলি লেগে থাকায় অয়ন সাবধানতার সাথে ডান হাত দিয়ে ড্রাইভ করে যাচ্ছে। রিমি অন্যমনস্ক, তার পাশে বসে থাকা সুদর্শন ব্যক্তিকে পর্যবেক্ষণ করেই যাচ্ছে। ভাবতেই অবাক লাগে, এমন সুদর্শন মানুষটা তাকে ভালোবাসে, যাকে বলে পাগলের মতো ভালোবাসা। আফসোস, এই পাগল ভালোবাসাটাই রিমির জীবনে কাল হয়ে দাঁড়ালো। মেঘ আমানের বেডের পাশে একটি চেয়ারে বসে মাথা নিচু করে বসে আছে। চোখে তার রাজ্যের ঘুম, তবুও ঘুমোচ্ছে না। আমানের ঘুম ভেঙে গেলে যদি তার কিছু লাগে তখন? তাই মেঘ ঠিক করেছে ঘুমাবে না। অবাধ্য চুলগুলো একটা কাঁকড়া দিয়ে বেঁধে ফেললে উঁচু করে মুখে হাত দিয়ে বারবার ঘুম তাড়ানোর প্রচেষ্টায় থাকে। তবু অবাধ্য ঘুম তাকে বসে নিয়ে আসছে মুহূর্তের মাঝেই। মেঘের চোখ মুখে ধরা দেয় এক রাজ্যের ঘুম। আমানের চোখ মুখ কুচকে উঠে। ঘুমের ওষুধের কাজ বোধ হয় এতক্ষণে শেষ হয়ে গেছে। আমান উঠে বসল বিছানার চাদর সরিয়ে। নিজেকে একটি অপরিচিত জায়গায় আবিষ্কার করলো। রুমটা অন্ধকার হলেও আশেপাশে মোমের আলো দিয়ে আলোকিত হয়ে উঠেছে। আমান ঘাড় ঘুরিয়ে দেখতে পায় মেঘ মাথা হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। গায়ে স্কুলের ড্রেস, শ্যামবর্ণ মুখশ্রীতে ক্লান্তির ছাপ স্পষ্ট। আমান মেঘকে দেখেই চিনে ফেললো, মেঘ অয়নের বোন হয় সম্পর্কে। কিন্তু মেঘ এবং সেই একই রকম রুমেই কেন? সে আপাতত কোথায় অবস্থান করছে? মস্তিষ্কে প্রশ্নটি জটলা পাকাতেই আমান হাঁক ছেড়ে ডাকে, এই যে শুনছেন আপনি, শুনছেন? মেঘ সবেমাত্র ঘুমের মাঝে আখিজোড়া বন্ধ করে রেখেছিল। আমানের ডাকে হন্তদন্ত হয়ে আখিজোড়া খুলে ফেলে। আমানকে বসে থাকতে দেখে অস্থির হয়ে মেঘ দ্রুত উঠে দাঁড়। অতঃপর নিচু স্বরে বলে, আপনার শরীরের অবস্থা কেমন? আপনি সুস্থ আছেন তো? আমান সুদীর্ঘশ্বাস ফেলে বলে, হ্যাঁ আমি ঠিক আছি আপাতত, কিন্তু আমি এখানে এলাম কি করে? মেঘ কিছু না বলে তার পাশে থাকা কফির কাপটা হাতে নিয়ে পাশের রান্নাঘরে চলে যায়। অতঃপর বিকেলের কফিটা গরম করে কাপে ঢেলে নেয়। সেই কফি আমানের রুমে এনে আমানের হাতের দিকে বাড়িয়ে পূর্বের ন্যায় নিচু গলায় বলে, আপনি কফিটা খেয়ে নিন, আমি আপনাকে সব বলছি শুরু থেকে।
আমানও বসে পড়ে, মেঘ চেয়ার নিয়ে আমানের সামনাসামনি বসে পড়ে। অতঃপর শুরু থেকে সকল ঘটনা খুলে বলে, সে কীভাবে অয়নের হাত থেকে আমানকে বাঁচিয়ে ফার্ম হাউসে নিয়ে এসেছে। ভরা পূর্ণিমার রাতে নিটল চাঁদ তার ঝলমলে আলোর পশ্চা দিয়ে উপর আকাশের আবির্ভূত হয়। এই রাতে প্রকৃতি মায়াবী রূপ মাধুর্যে ভরে ওঠে। পূর্ণিমা নিশীতে নির্জন অরণ্যের আলো ছায়া জড়ানো পথে একসাথে হাতে হাত ধরে হেঁটে চলেছে অয়ন এবং রিমি। পাশে রয়েছে বয়ে চলেছে নদীর স্রোত। শীতের রাতে মৃদু বাতাসে রিমির শরীরে ভালো লাগা স্রোত বয়ে চলেছে। পাশেই নদীর স্রোতের মৃদু শব্দ, সব মিলিয়ে মনোরম একটি পরিবেশ। প্রিয়সীর আবদার মানতেই অয়ন এত দূর ছুটে এসেছে মধ্যরাতে। অয়ন রিমিকে নিয়ে শহর থেকে দূরে একটি নির্জন জায়গায় এসেছে। রিমি বেশ উপভোগ করছে পরিবেশটা। রিমি কখনো ভাবেনি তার আবদার পূরণে অয়ন তাকে এত দূর নিয়ে আসবে। রিমি প্রথমে মনে হচ্ছে সে অয়নের স্ত্রী নয়, একজন প্রেমিকা। তাই তো প্রেমিক পুরুষের ন্যায় অয়ন রিমির আবদার পূরণ করেছে। কিন্তু অয়নের মুখে গাম্ভীর্যতা। হঠাৎই অয়ন রিমিকে আঁকড়ে ধরে পাশের বেঞ্চিতে বসিয়ে দেয়। অতঃপর গলায় স্বর উঁচু করে বলে, তখন কি যেন বলেছিল, তোমার মুক্তি চাই, তাই না? রিমি নিশ্চুপ হয়ে থাকে। অয়ন হাঁটু গেড়ে রিমির কোলে মাথা গুঁজে ভেজা গলায় বিড়বিড় করে আওড়াতে থাকে, মুক্তি তুমি কখনই পাবে না রিমি পুরি। অয়ন চৌধুরীর বন্দিনী হয়ে তোমাকে আজীবন কাটাতে হবে। ভেবো না, আমার মৃত্যুর পর তুমি মুক্তি পেয়ে যাবে। আমি মরে গেলেও তোমার সঙ্গ ত্যাগ করবো না রিমি পুরি, সর্বদা তোমার অস্তিত্বে মিশে রইব, তোমার সাইকো। অয়নের মরে যাওয়ার কথাটি কর্ণে প্রবেশের সাথে সাথে রিমির বুকের ভেতর স্পন্দনে কম্পিত হলো। কাছের মানুষটিকে হারানোর ভয়ে থেমে গেল প্রশ্বাস। নেত্রকোণে জল এসে ছল ছল করে দিল মুহূর্তেই। অয়ন দুর্বাধ্য হাসলো, নিবিড়ভাবে নিজের সাথে জড়িয়ে নিল তার রিমি পরীকে। রিমি কিছু একটা ভেবে অয়নের থেকে নিজেকে ছাড়িয়ে কম্পিত গলায় প্রশ্ন করে, যে আপনাকে ভালোবাসে না তাকে বন্দি করে কি লাভ? ভালোবাসা মানে বন্দি নয়, ভালোবাসা মানে স্বাধীনতা। ভালোবাসার মানুষকে পাখির ন্যায় মুক্ত করে দিতে পারার মধ্যে একটা আলাদা সার্থকতা আছে ডক্টর এআরসি। কথাটি বলে রিমি উঠে দাঁড়িয়ে অয়নের থেকে দূরত্ব বুঝিয়ে নদীর দিকে নিষ্প্রাণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। রাগটাকে দমিয়ে শীতল কণ্ঠে অয়ন বলে উঠে, ভালোবাসার ভিন্ন প্রকৃতি রয়েছে রিমি পুরি, সব ভালোবাসা মুক্তি দেয় না রিমি পুরি। কিছু কিছু ভালোবাসা আজীবন আঁকড়ে ধরে, বন্দি করে রাখে ভালোবাসার মায়া জালে। আমি আজীবন তোমাকে আঁকড়ে ধরে বেঁচে থাকবো, আজ ভালোবাসা দিবসে তোমাকে আমি ওয়াদা করলাম রিমি পুরি। রিমি অয়নের কথা শুনে নিঃশব্দে চোখের জল ফেলে। অয়নের প্রতিটা মোহনীয় কথা অয়নের প্রতি রিমিকে নিজের অজান্তেই দুর্বল করে তুলছে। প্রকৃতি নিস্তব্ধ, শান্ত, নিবিড়, তাই তো এতটা চুপচাপ প্রকৃতির মাঝে রিমির নিঃশব্দ কান্না উপলব্ধি করতে পারছে। অয়ন রিমির আখির দিকে তাকিয়ে বলে, আমার প্রতি তোমার মনে খুব ক্ষোভ, খুব রাগ, তাই না রিমি পুরি? তাই তোমাকে প্রতিনিয়ত শাস্তি দিচ্ছ। তুমি জানো আমার কান্না আমার বুকের ভেতরে তীরের মতো গিয়ে লাগে, রক্তক্ষরণ হয়, যার ফলে আমাকে কষ্ট দিতে ইচ্ছে করে। কাঁদো তুমি, অদ্ভুত শাস্তির টেকনিক তোমার, জাস্ট ওয়াও। আমি ইচ্ছে করে কান্না করি, আমার কষ্ট হয় না বুঝি? অয়ন রিমির প্রশ্নের উত্তর দেয় না, হাত বাড়িয়ে পকেট থেকে টিস্যু বের করে রিমির চোখ মুছিয়ে পুনরায় রেখে দিল। অতঃপর ফোন বের করে গুতুগুতি শুরু করে দিল। অফিসের বেশ কয়েকটি মিটিং শুধুমাত্র অয়নের জন্য আটকে রয়েছে। অয়নকে ছাড়া সেসব মিটিং শুরু হবে না। বলতে গেলে চৌধুরী কোম্পানি অয়নকে ছাড়া বেশ অচল। কোম্পানির সিইও বলে কথা, কোম্পানির এত খারাপ অবস্থার জন্য তো রুহানা চৌধুরীর পূর্বের ন্যায় অয়নের সাথে সম্পর্কটা ঠিক করার প্রচেষ্টা করছেন। কথাগুলো ভেবে তার ছিল হাসি ফুটে ওঠে অয়নের অধরের কোণে। সত্যি আজকাল কাছের মানুষগুলো ভালোবাসে না, তারা শুধু স্বার্থের পেছনে ছুটে বেড়ায়। অয়ন রিমিকে ভালো করে পরখ করে নিল, মায়া ভরা দৃষ্টিতে কি সুন্দরভাবে চেয়ে আছে নদীর দিকে। মেয়েটির মায়া ভরা মুখশ্রী দেখলেই বোঝা যায় মেয়েটি স্বার্থের জন্য ভালোবাসবে না কখনো। মেয়েটির কাছে বিশুদ্ধ ভালোবাসা পাওয়া যাবে, তাই তো এমন অসাধারণ রমণীকে ঘিরে অয়নের যত ভয়। যদি এই স্বার্থপরের দুনিয়ায় রিমি পরীকে হারিয়ে ফেলে সে, অয়ন আর ভাবতে পারে না। ফোনটা রেখে রিমির দিকে এগিয়ে রিমিকে শক্ত করে চেপে ধরে। রিমিও কেন যেন বাধা দেয় না, অয়নের শার্ট খামচে ধরে নিবিড়ভাবে। অয়নের বুকে মাথা রাখলে এক অদ্ভুত শান্তির দুনিয়ায় চলে যায় সে। এই শান্তি কোথাও পাওয়া যায় না, কোথাও না। অয়ন রিমিকে জড়িয়ে ধরেই ঠোঁট কামড়ে প্রশ্নের সুরে বলে, একটু আগে বললে না তুমি আমাকে ভালোবাসো না, তাই তো আমার থেকে মুক্তি চাইছো তুমি, তাই না? রিমি অয়নের প্রশ্নে দ্রুত অয়নের থেকে সরে আসে, কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না। আর তার আর এই মুহূর্তে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে না। অয়নের প্রশ্নগুলো সহজতর হলেও বেশ কঠিন, যার উত্তর এই মুহূর্তে কি হওয়া উচিত তা নিয়ে বেশ দ্বিধায় পড়ে আছে রিমি। হুট করে অয়ন নদীর পাশে দাঁড়িয়ে হাত ছাড়িয়ে চিৎকার করে বলতে থাকে, তুমি না বাসলেও আমি বাসি, খুব ভালোবাসি তোমাকে, শুনতে পারছো রিমি পুরি, খুব ভালোবাসি তোমায়, আজীবন ভালোবেসে যাব। রিমি স্তব্ধ হয়ে যায়। নদীর স্রোতের শব্দের সাথে সাথে বারবার বাড়ি খেয়ে প্রতিধ্বনি হয়ে রিমির কর্ণে অয়নের বলা ভালোবাসি শব্দটি।
অয়ন রিমিকে ভালোবাসে, তার প্রমাণ অয়নের বিভিন্ন কাজে পাগলামতে প্রমাণ উপলব্ধি করেছিল রিমি। কিন্তু অয়ন আজ প্রথম রিমিকে গভীরভাবে ভালোবাসি শব্দটি বলল। রিমির পক্ষে স্থির হয়ে দাঁড়িয়ে থাকা দায় হয়ে পড়েছে, মুখে লাজুকতা এসে লাল বর্ণ ধারণ করল। রিমি ছুটে গিয়ে গাড়িতে গিয়ে বসে পড়ল। অয়ন মুচকি হেসে গাড়ির দিকে এগিয়ে গেল। সানা উঠে দাঁড়িয়ে পড়ে, কেবিনে স্পষ্ট দেখতে পাচ্ছে ফারহানের কষ্ট আর্তনাদ কান্না, যা তা শুধু প্রেয়সী সুমাইয়াকে ঘিরে। সানার কষ্ট হতে লাগলো, বুকে ব্যথা অনুভব করলো প্রখরভাবে। কেন ফারহান সকলের থেকে সুমাইয়ার বেঁচে থাকার বিষয়টি গোপন করলো? কেন করলো? তাহলে তো সানা ফারহানকে নিয়ে এত স্বপ্ন দেখত না। ভাবতে ভাবতেই দৌড়ে বেরিয়ে গেল সানা হসপিটাল থেকে। রাগ হচ্ছে তার, হ্যাঁ রাগে মাথা ফেটে যাচ্ছে। ফারহানের জন্য সমস্ত অপেক্ষা তার আজ বৃথা। সানা শুধু মনে হচ্ছে কেন সুমাইয়া বেঁচে গেল। আজ সুমাইয়া বেঁচে না গেলে হয়তো ফারহানকে সে নিজের করে পেত সম্পূর্ণরূপে। অপরদিকে ফারহান সুমাইয়ার মাথায় অতি যত্নের সহিত হাত বুলিয়ে দিচ্ছে। ফারহানের শুধু মনে হচ্ছে কবে সুমাইয়া ঠিক হবে, কবে আবারও সুমাইয়ার মুখে ভালোবাসি ডাকটি শুনতে পারবে ফারহান। ফারহান সুদীর্ঘশ্বাস ফেলে সুমাইয়ার কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। ফারহান মাথায় শুধু একটা কথাই বারবার ঘুরপাক খেতে থাকে, সুমাইয়া সুস্থ হলেই সে জানতে পারবে কারা সুমাইয়াকে মারতে চেয়েছিল, ঠিক কোন কারণে। তাদের খুঁজে বের করে যোগ্য শাস্তি দিবে ফারহান। গাড়িতে রিমি এবং অয়ন বসে আছে। অয়ন কিছু একটা নিয়ে গভীরভাবে চিন্তা করছে, তা অয়নের গাম্ভীর্যপূর্ণ মুখশ্রী দেখলেই বোঝা যায়। অয়নের ফোন বারবার বেজে যাচ্ছে, অয়ন ফোনটা ধরছে না, কয়েকবার বাজার পর বিরক্তি হয়ে কেটেই দিচ্ছে। রিমি লুকিয়ে দেখতে পেরেছে অয়নের সেক্রেটারি সাদেক ফোন করছে, কিন্তু অয়ন কিছুতেই ধরছে না। একটা সময় অয়ন ফোন সুইচ অফ করে দেয়। রিমি সেদিকে মাথা ঘামায় না। আজকে কেন যেন অয়নের মুখ থেকে ভালোবাসি শব্দটি শ্রবণ করার পর থেকেই মন মেজাজ কেমন একটা ফুরফুরে হয়ে উঠেছে। তবে কি রিমিও তার সাইকো বরের প্রেমে পড়ল? জানে না রিমি, কিন্তু তার সব কিছুই ভালো লাগছে। অপরদিকে অয়ন ছোট ছোট চোখ করে বেশ রাগ নিয়ে গাড়ি চালাচ্ছে। ললাটের মাঝ বরাবর বেশ বড় ধরনের চিন্তার ভাঁজ পড়ে আছে। অয়ন রিমিকে চৌধুরী বাড়িতে নামিয়ে কাজের উদ্দেশ্যে বেরিয়ে যায়। রিমিও চুপচাপ বাড়ির ভেতরে প্রবেশ করে। প্রবেশ করার সাথে সাথে রিমি চমকে ওঠে, কেননা বাড়ির সমস্ত সার্ভেন্ট রিমিকে দেখা মাত্র মাথা নিচু করে কর্নিশ জানায়। রিমি অবাক দৃষ্টিতে সার্ভেন্টদের দিকে তাকিয়ে থাকে। এত অবাক হওয়ার কিছুই হয়নি, একজন চৌধুরী বাড়ির বউকে যেভাবে সম্মান জানানো হয় তেমনি তোমাকেও সম্মান জানানো হচ্ছে। কথাটি বলতে বলতে রুহানা চৌধুরী সিঁড়ি বেয়ে নিচে নামে। রিমি পড়বেন না অবাক হয়েই বলে, আমি কিন্তু এখনো বুঝিনি। খুবই সিম্পল ব্যাপার, আগে আমরা কয়েকজন জানতাম যে তুমি এই চৌধুরী বাড়ির বউ, কিন্তু এখন থেকে সবাই জানবে। টিভির দিকে তাকাও একবার। রুহানা চৌধুরীর কথা অনুসরণ করে রিমি টিভির দিকে দৃষ্টি নিক্ষেপ করে। আমান কফির মগটা রেখে দিল, মেঘের থেকে সবকিছু শুনলো, সে শুনলো বটে, এক প্রকার অবাকের শীর্ষে পৌঁছে গিয়েছে। এইটুকু একটা মেয়ে নিজের ভাইয়ের বিরুদ্ধে এত কাণ্ড ঘটালো, কিন্তু কেন? প্রশ্ন জাগলো আমানের মনে। সে প্রশ্নের সমাধান দিতে মেঘ মুখ খুলল। আপনার মতো অপরিচিত ব্যক্তির জন্য হুট করে মনের গহীন থেকে অদ্ভুত টান অনুভব করেছিলাম মিস্টার আমন শিকদার। শুধু মনে হচ্ছিল আপনার ক্ষতি হতে দেওয়া যাবে না, তাই তো নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভাইয়ের বিরুদ্ধে গিয়ে আপনাকে বাঁচিয়ে নিয়ে আসলাম। আমান কিছু বলবে তার আগেই বাইরে গাড়ির হর্নের শব্দ পাওয়া যায়। মেঘ দ্রুত ছুটে গিয়ে জানলা দিয়ে উঁকি মেরে দেখতে পায় অয়ন এবং তার গার্ডসরা দাঁড়িয়ে আছে।